গত ম্যাচে মানে চতুর্থ ম্যাচে ব্যাটে বলে দুঃস্বপ্নের একদিন কেটেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। অনেকেরই মতে সাকিব আল হাসান ওই ম্যাচে বল হাতে এক ওভারে পাঁচটা ছক্কা না খেলে বাংলাদেশেই ঠিকই জিততো। বাংলাদেশ জিততো কিনা সেটা অবশ্য একজনের উপর দায় চাপিয়ে বলে দেওয়ার উপায় নেই। তবে সাকিব আল হাসান তার ক্যারিয়ারের অন্যতম একটা খারাপ দিন পার করেছেন চতুর্থ টি টোয়েন্টিতে, সেটা অবশ্যই বলা যায়। তবে একটা দিন যে কারো খারাপ যেতেই পারে, সাকিব আল হাসানেরও গেছে। স্বরূপে ফিরতে চ্যাম্পিয়নের লাগলো মাত্র একটা ম্যাচ, এবার নিজ হাতে ধরে দলকে জেতালেন বিশ্বসেরা অলরাউন্ডার। মিরপুরে সিরিজের পঞ্চম আর শেষ টি টোয়েন্টিতে রাজার মতোই ফিরলেন সাকিব আল হাসান, সেই বোলিং দিয়েই দলকে জেতালেন, হলেন ম্যাচের সেরা, সঙ্গে সিরিজেরও সেরা। আজ সোমবার অস্ট্রেলিয়াকে মাত্র 62 রানে গুটিয়ে দিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অজিদের এই ধ্বংসযজ্ঞের আসল নায়ক সাকিব আল হাসান 3.4 ওভারে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও করেন 11 রান, যার ফলশ্রুতিতে সাকিব আল হাসানের হাতেই উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা। আর ম্যান অব দ্য ম্যাচ হয়ে সাকিব আল হাসান $1,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 84,000 টাকার মতো অর্থ পুরস্কার পেলেন। সব মিলিয়ে 5 ম্যাচের সিরিজে সাকিব আল হাসান কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, আর লো স্কোরিং এই সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান কিন্তু তারই, 5 ম্যাচে 114। 156 রান নিয়ে 1 নম্বরে রয়েছেন মিশেল মার্শ। বল হাতেও আছেন সাকিব আল হাসান সেরা 5-এর মধ্যে, 5 ম্যাচে নিয়েছেন 7 উইকেট, 4 ম্যাচে 8 উইকেট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলহুড, আর 5 ম্যাচে তারই সমান উইকেট নিয়ে 2 নম্বরে বাংলাদেশের নাসুম আহমেদ। অর্থাৎ ব্যাটে বলে হিসেব করলে সাকিব আল হাসান এই সিরিজেও ছিলেন সবার উপরে। তাই ম্যাচের সেরার সঙ্গে সিরিজের সেরার পুরস্কারও দাবিদার আর কেউ ছিলেন না, যার ফলে সাকিব আল হাসানের হাতেই উঠেছে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটাও। আর ম্যান অব দ্য সিরিজ হয়ে সাকিব আল হাসানের হাতে $2,000, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,60,000 টাকার উপরে অর্থ পুরস্কার পেয়েছেন। এছাড়াও আজকের ম্যাচে প্রথমবারের মতো একাদশের সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করা শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে সাইফুদ্দিনকে একাদশে ঢোকানো হয়, আর শরীফুলের চেয়ে কোনো অংশেই খারাপ বল করেননি মোহাম্মদ সাইফুদ্দিন। আজকের ম্যাচে সুযোগ পেয়েই তিনি নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন। মাত্র 12 রানের খরচায় তিনি 3 উইকেট নিয়েছেন, সেই সাথে হয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন $1,000 অর্থ পুরস্কার।